ইতিহাস গড়েছে ইসরো, অভিনন্দন জানালো নাসা। চন্দ্রাভিযানের এই সাফল্যে মেতে উঠলেন ইসরো চেয়ারম্যান। সমাজ মাধ্যমে ভাইরাল সেই ভিডিও। অগ্নি পরীক্ষায় সফল ইসরো, ইতিহাস গড়ে চাঁদের দেশে পা রাখল চন্দ্রযান থ্রি। চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম দেশ হিসেবে পা রেখেছে ভারত। সফট ল্যান্ডিংয়ের সাফল্যে চতুর্থ দেশ হিসেবে নিজের স্থান পাকা করে নিয়েছে ভারতের বিক্রম। পরপর দুইবার ব্যর্থ হবার পর তৃতীয়বারে চন্দ্রা অভিযানের এই সাফল্যে যেমন খুশি ইসরো, তেমনই ইসরোর পাশাপাশি ইসরোর এই সাফল্যে খুশি গোটা ভারতবাসী। প্রথমে ল্যান্ডার বিক্রম, তারপর রোভার প্রজ্ঞান, একে একে দুজনেই সফলভাবে অবতরণ করেছে চন্দ্রপৃষ্ঠে। উন্মাদনায় ভাসছে গোটা দেশ, উচ্ছ্বাসিত ইসরোর বিজ্ঞানীরাও। ইতিহাস গড়েছে ইসরো, চাঁদের দেশে চন্দ্রযান থ্রি নামতেই অভিনন্দন নাসার। ইতিমধ্যেই নাসা অভিনন্দন জানিয়েছে ইসরোকে, হাতে চাঁদ পেয়েছে দেশ, চন্দ্রপৃষ্ঠে নেমেছে চন্দ্রযান থ্রি। এর আগে আমেরিকা, রাশিয়া, চীন চাঁদে পা রাখলেও তারা অবতরণ করেছিল উপগ্রহের উত্তর মেরুতে। অর্থাৎ প্রথম দেশ হিসেবে দক্ষিণ মেরুতে অবতরণ করল ভারতের তৈরি চন্দ্রযান থ্রি, যার ফলে এই নিয়ে হইচই বিশ্বজুড়ে। সকলেই ভারত ও ইসরোর প্রশংসায় পঞ্চমুখ। চাঁদের ঘরে প্রবেশ করেছে চন্দ্রযান, বিশ্বের মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে বিপ্লব ঘটিয়েছে ইসরো। রাশিয়া ব্যর্থ হওয়ার পরই ভারতের সামনে খুলে গিয়েছিল বড় সম্ভাবনা। সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে এবার সফল হল ইসরো, মুছে গেল চন্দ্রযান টুয়ের ব্যর্থতা। উচ্ছ্বাসিত হয়ে ইসরো চেয়ারম্যান এস সোমনাথ জানান, আমরা পেরেছি, চাঁদের দেশে পা রেখেছে ভারত, হাজার হাজার বিজ্ঞানীর জন্য এই সাফল্য এসেছে। ইসরো ছাড়াও গত কয়েক বছর ধরে প্রত্যেকের সাহায্য পেয়েছি। 2019 সালে ল্যান্ডার বিক্রম চাঁদের অবতরণ করতে ব্যর্থ হয়, তা থেকেই শিক্ষা নিয়ে এবার বাড়তি সতর্কতা ছিল। বুধবার চন্দ্রাভিযানের সাফল্য আসার পর নাচের তালে মাতলেন ইসরো চেয়ারম্যান সহ অন্যান্যরা। এক কথায় সাফল্যের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। এক্স, যার পূর্ব নাম ছিল টুইটার, সেখানে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে একটি ভিডিও, আর সেখানেই দেখা গিয়েছে সতীর্থদের সঙ্গে নাচের ছন্দে তাল মিলিয়েছেন ইসরো চেয়ারম্যান। ভিডিওতে ইসরোর কর্তা ব্যক্তি, বিজ্ঞানীদের আরও অনেককেই দেখা গিয়েছে, সকলেরই চোখে মুখে খুশির ঝলক। বোঝাই যাচ্ছে গত দুবারের ব্যর্থতার পর এবার সাফল্য পেয়ে আপ্লুত তারা। ইসরো সূত্রে খবর, বুধবার সন্ধে 6:04 চাঁদের দক্ষিণ মেরুর কাছে মাটি স্পর্শ করেছে ল্যান্ডার বিক্রম। চন্দ্রযান থ্রি এর সাফল্যে ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা বলেন, আমি একটু অবাক হইনি, কারণ জানতাম সাফল্য আসবেই, ভারতীয় হিসেবে গর্বিত ছিলাম, আরও গর্বিত হব এবার। ইসরো সূত্রে আরও জানা যায় ইতিমধ্যেই কাজ শুরু করেছে বিক্রম। বিক্রমের হাত ধরেই চাঁদের দেশের নয়া সন্ধান মিলবে ভারতবাসীর কাছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।